ফের ধর্ষণের অভিযোগ অভিযুক্ত সেই সিভিক ভলান্টিয়ার নির্যাতিতার বাবা মাকে মারধরের অভিযোগ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমান সময় দাঁড়িয়ে ধর্ষণের একের পর এক খবরে যেন শিউরে উঠছে সাধারণ মানুষ এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডকে ভুলে যেতে পারেননি কেউই নারী নির্যাতন এবং অমানবিক হত্যার বিরুদ্ধে পথে নেমেছে দেশ থেকে বিদেশ ঠিক এই আবহেই আবার ঘটে গেল এক পাশবিক ঘটনা আবারও ধর্ষণের অভিযোগ ঘটনায় অভিযুক্ত সেই সিভিক ভলান্টিয়ার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরে কালীপূজোর রাতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে সিভিক ভলান্টিয়ারের তারপরেও কিভাবে একজন সিভিক ভলান্টিয়ার এহেন পাশবিক কাজ করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন নির্যাতিতা জানিয়েছেন এই ঘটনাটা ঘটেছিল কালীপূজোর দিন আমি আমার স্বামী ছিল না মা বাবা কেউ ছিল না বাড়িতে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সেই সময় মনোজ মণ্ডল সিভিক পুলিশ ওর বাড়িতে আসে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে গায়ে হাত দেয় এটা ওটা তারপর আমাকে তারপর আমি যখন চিৎকার করি আমার মা বাবা আসে ও বাড়ি থেকে পালিয়ে যায় তারপর আবার ওর বাড়ি থেকে কিছুক্ষণ পর আবার ওর বাড়ি থেকে এসে এসে লোহার রড হাসি লাঠি এগুলো নিয়ে মারপিট শুরু করে হ্যাঁ আমরা থানায় গেছিলাম হবিবপুর থানায় আমাদের তো কেস নিচ্ছিলই না বলছে নেবে না আর কোনো কিছু না বলছে নেবে না আমরা তো ওখানে বসেই ছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপর জানি না কি হলো অনেক রিকোয়েস্টও করা গেছে আবার এসে নিয়ে গেল হ্যাঁ ও আমাদেরকে বলছে যে হাসি দিয়ে গলা কেটে নিবে আমরা যদি যাই কেস না তুলে নিই আমাদেরকে এই সব কথা বলছে জানা গেছে কালীপূজোর রাতে বাড়িতে কেউ না থাকায় নির্যাতিতার ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত তারপর দীর্ঘক্ষণ ধরে চলে শারীরিক নির্যাতন অবশেষে নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসে তার মা বাবা তারা বাধা দিতে গেলে তাদের উপরেও চড়াও হয় মারধর করা হয় তাদের এমনটাই অভিযোগ এরপর তারা হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন এখানেই শেষ নয় এর বিরুদ্ধে রয়েছে তাদের অভিযোগ অভিযোগ করার পরেও পুলিশদের কোনো হেলদোল নেই এখনও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযুক্ত অধরা সূত্রের খবর ইতিমধ্যেই হবিবপুর থানার এই ঘটনার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রুজু করেছে হবিবপুরের যে ঘটনা আপনারা বললেন তার রেসপেক্টে অলরেডি কনসার্ন থানা হবিবপুর থানা তিনখানা মামলা রুজু করেছে তারা অলরেডি কেসটাকে ইনভেস্টিগেট করছে অ্যাকর্ডিং টু ল যারা অপরাধী সাব্যস্ত হবে দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড আর বিজেপি যত কম কথা বলে তত ভালো ভারতবর্ষের মানুষ উন্নাওয়ের ইতিহাস হাতরথের ইতিহাস ভুলে যায়নি বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে সারা বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং রুল অফ ল বাংলায় এস্টাবলিশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম ছিল আছে আগামী দিনেও থাকবে মালদার পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান দখল করেছে অর্থাৎ আমাদের এই তৃণমূল কংগ্রেস এক নম্বর স্থান পশ্চিমবঙ্গকে দিয়েছে সেটা হচ্ছে ধর্ষণ কালীপুজোর রাত্রে যে ঘটনাটা হয়েছে হবিবপুর থানার অন্তর্গত গোড়ামাড়িতে সেটা ভীষণই নিন্দনীয় ঘটনা নিন্দাজনক ঘটনা এবং এর সঙ্গে জড়িতকে না একজন সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে সেই মহিলা তার স্বামীকে নিয়ে যখন সেখানে থানায় যায় হবিবপুর থানায় সেই থানা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি তাই বাধ্য হয়ে আজকে তারা এসপির কাছে যেতে বাধ্য হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড মালদা বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব ইট কিনলে সোনা ফ্রি রড কিনলে সোনা ফ্রি একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী ১,০০,০০০ টাকা কেনাকাটার উপর থাকবে ৬-১২,০০০ টাকা মূল্যের গোল্ড ভাউচার আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় রয়েছে ইজি ফিনান্সের সুবিধা অফারটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন ৯৩৩২৫৫৯০০৫